ফসলের মাঠে বড় বড় কৃষি যন্ত্র দিয়ে করা হচ্ছে কৃষিকাজ। পাশের গ্রাম থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ, তবু থেমে নেই কৃষকের কাজ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে জীবনের মায়া ত্যাগ করে সবুজ ফসলের মাঠে এসব যন্ত্র ব্যবহার করে তোলা হচ্ছে ফসল। ক্ষেতের দিকে BMW গাড়ি এবং কৃষি যন্ত্র নিয়ে যাওয়া কৃষক ইউরি লুপিনোস জানান, আশেপাশের গ্রামে অনেক বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধ চলছে, তা সত্ত্বেও তারা কাজ করছে, কারণ তাদের বেঁচে থাকার উপায় দরকার। এটি কতটা ভীতিজনক তা সত্ত্বেও লোকেরা কাজ করে চলেছে, কারণ আমাদের বেঁচে থাকার উপায় দরকার, আমাকে আমার কর্মীদের বেতন দিতে হবে। লুপিনোস জানান, তিনি তার পণ্যগুলি সঠিক মূল্যে বিক্রি করতে লড়াই করছেন। যুদ্ধের কারণে খামার পণ্যের রপ্তানির লজিস্টিক রুটগুলো ব্যাহত হচ্ছে, এছাড়া সার, কীটনাশক এবং কৃষি পণ্যের দাম তিন গুণ বেড়ে গেছে। সারের দাম তিন গুণ বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, কীটনাশকের দাম বেড়েছে এবং কৃষি পণ্যের দাম কমেছে। এটা কঠিন, কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। ইউক্রেন দীর্ঘদিন ধরে ইউরোপের ব্রেড বাস্কেট বা রুটির ঝুড়ি হিসাবে পরিচিত। এর উর্বর কালো মাটি, বিশাল সমতল ভূমি আর কৃষ্ণ সাগর বন্দর দেশটিকে সারা বিশ্বে খাদ্যশস্যের একটি অন্যতম প্রধান রপ্তানিকারক দেশে পরিণত করেছে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় এই ব্যবস্থা অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। শস্য উৎপাদন 2021 সালের রেকর্ড 86 মিলিয়ন থেকে 2022 সালে প্রায় 53 মিলিয়ন টন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর এটি 44.3 মিলিয়নের নিচে নেমে যেতে পারে।